তো বন্ধুরা, পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর কষে দেখি 5.5 এর পার্ট 2। পার্ট 1 আমরা 4 পর্যন্ত অঙ্কগুলো সব কমপ্লিট করেছিলাম। তো যারা এখনও পার্ট 1 দেখোনি, ডেসক্রিপশানে প্লেলিস্ট করে দেওয়া আছে এবং প্রত্যেকটা বিভিন্ন আরও অন্যান্য চ্যাপ্টারের সলিউশন পরপর অঙ্কগুলো করে দেওয়া আছে। সলিউশনগুলো সেগুলো তোমরা গিয়ে ডেসক্রিপশান থেকে দেখতে পারো। তো পার্ট 2-তে আজকে কী করবো আমরা, মেথড অফ সাবস্টিটিউশন অর্থাৎ পরিবর্ত পদ্ধতির কষে দেখি 5.5-এর পার্ট 1 আমরা 4 পর্যন্ত এতটা কমপ্লিট করেছিলাম। তো পার্ট 2 আমরা 5 থেকে বাকি অঙ্কগুলো কমপ্লিট করে নেবো আজকে, ঠিক আছে। দেখো ফার্স্ট অঙ্কটা কী আছে, বলেছে 2 x - y = 3 আর এটা সমান একটা দিয়ে দিয়েছে। আমরা কী করবো, পরিবর্ত পদ্ধতি মানে একটা ভ্যালু বের করবো দিয়ে একটাতে পুট করে দেবো, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে দেখো ভেঙে নিলে কী হচ্ছে, 2x - 2y = 3। তাহলে 2x হচ্ছে কি 3 + 2y। তাহলে x সমান কী পাবো আমরা, 3 + 2y/2, ঠিক আছে। 2টা নিচে হয়ে যাবে, আমরা 1 নম্বর ইকুয়েশান দিয়ে দেবো। 2 নম্বর ইকুয়েশান আমরা কী লিখবো, 2 নম্বর ইকুয়েশানটা লিখে নেবো আর, ঠিক আছে। 2 নম্বর সিম্পলি আছে, যদি না থাকতো তাহলে আমরা একটু সরল করে নিতাম। তাহলে 2x + 8y = 14, এটা 2 নম্বর ইকুয়েশান। তাহলে আমরা কী লিখবো, যে 2 নম্বরে এক্সের পরিবর্তে আমরা এই যে এই মানটা পেলাম এখনই, 3 + 2y/2, এই মানটা আমরা 2 নম্বর ইকুয়েশানে বসিয়ে দেবো, ঠিক আছে। 2 নম্বর ইকুয়েশানে বসিয়ে দিলে আমরা কী পাবো, আমরা ওয়াইয়ের ভ্যালুটা পেয়ে যাবো এখান থেকে, দিয়ে 1 নম্বর সমীকরণে ওয়াইয়ের ভ্যালুটা বসিয়ে দিলে এক্সের ভ্যালু পেয়ে যাবো, ঠিক আছে। তাহলে 2 নম্বরে এক্সের পরিবর্তে আমরা 3 + 2y/2 বসিয়ে পাই। তাহলে 5 × 2, 3 + 2y/2 + 8y = 14 পেয়ে গেলাম। তাহলে এবার কী পাবো দেখো, এটা যদি গুণ করে নিই আমরা কী হবে, তাহলে 3 × 5 = 15, 3 × 5 = 15 + 5 × 2 = 10y/2 + 8y = 14, ঠিক আছে। তাহলে এখানে কী পাবো দেখো, তাহলে এদিকে হচ্ছে এটা যদি লসাও করে নিই পুরোটা, তাহলে 2 হবে। তাহলে 15 + 10y, এদিকে 8 × 2 = 16, 14 যেমন আছে, ঠিক আছে। তাহলে আমরা দেখো কী পাবো, আমরা এই দুটো যোগ করে নেবো, তাহলে কী হবে 26y + 15 = 14 × 2 = 28, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কী পাবো দেখো, 26y = 28 - 15 কত পাচ্ছি, 13। তাহলে আমরা y সমান কী পাবো, 13/26 পেয়ে যাবো। তাহলে 13 × 2 = 26, তাহলে y সমান পেয়ে গেলাম আমরা কি, বা y সমান পেয়ে গেলাম 1/2, ঠিক আছে। তাহলে y এর মানটা আমরা কী করবো, y এর মান এবার 1 নম্বরে বসিয়ে দেবো। আমরা লিখবো যে y এর মান 1 নম্বরে বসিয়ে পাই, ঠিক আছে। 1 নম্বরে বসিয়ে পাই দেখো, তাহলে কী হবে x সমান কী পাবো দেখো, x সমান হচ্ছে 3 + 2 × 1/2 পুরোটা বাই 2, তাহলে 2 কেটে যাচ্ছে। তাহলে আমরা কী পাচ্ছি, 3 + 1/2, তাহলে 4/2, 2 × 2 = 4, তাহলে 2 পেয়ে গেলাম। তাহলে আমরা কী লিখবো, অতএব নির্ণেয় সমাধান x সমান হচ্ছে 2, y সমান হচ্ছে 1/2, ঠিক আছে। আশা করি সকালে বুঝতে পেরেছো। যাব আমরা নেক্সট অঙ্ক, দেখো 5-এর 2-এরটা কী আছে, বলেছে এরকম যখন অঙ্ক থাকবে তখন আমরা কী করবো, 1/y-এর ভ্যালুটা বের করে ফার্স্ট ইকুয়েশানটা থেকে 1/y-এর ভ্যালুটা বের করে নেবো, দিয়ে সেকেন্ড ইকুয়েশানে 1/y-এর জায়গায় ভ্যালুটা পুট করে দেবো। তাহলে আমরা নেক্সট পরবর্তী যেটা থাকবে সেটার ভ্যালু পেয়ে যাবো। ওয়াইয়ের ভ্যালু বের করলে আমরা এক্সের ভ্যালুটা পেয়ে যাবো যদি ওয়াইয়ের ভ্যালুটা পুট করি। তাহলে আমরা এখান থেকে কী করবো, ওয়াইয়ের ভ্যালুটা 1/y-এর ভ্যালুটা বের করে নেবো। তাহলে দেখো 1/y সমান কী হবে, 5 - 2x/3 হয়ে যাবে। এটা আমরা 1 নম্বর ইকুয়েশান দিয়ে দেবো, ঠিক আছে। দিয়ে কী করবো দেখো, 2 নম্বর ইকুয়েশানটা আমরা যেরকম আছে লিখে নেবো। কী আছে, 5x - 2y = 3, আমরা 2 নম্বর ইকুয়েশান দিলাম। কী লিখবো, যে 2 নম্বর সমীকরণে 1/y-এর পরিবর্তে আমরা 5 - 2x/3 বসিয়ে পাই। 2 নম্বরে 1/y-এর পরিবর্তে 5 - 2x/3 বসিয়ে পাই। তাহলে কী পাবো দেখো, 5x - 2/3 বসালাম, তাহলে কী পেয়ে যাবো, 5x বসিয়ে পাই, ঠিক আছে। তাহলে কী পাবো দেখো, 5x - 2 × 5 - 2x/3 = 3, ঠিক আছে। তাহলে দেখো এখান থেকে কী পাচ্ছি, এখান থেকে ফার্স্ট পার্টটা থেকে আমরা কী পেয়ে যাচ্ছি, 5x, আর এখান থেকে পাচ্ছি 5 × 2 = 10, 5 × 10 - 4x, ঠিক আছে এখন মাইনাস থাক নেক্সট আমরা এটা সাইনটা চেঞ্জ হয়ে যাবে নেক্সট যখন আমরা ভাঙবো এটাকে ইকুয়াল টু হচ্ছে 3 তাহলে কি হবে এখান থেকে যদি লসাও করে নি দেখো লসাও করলে হবে 3 তাহলে 3 5 হচ্ছে 15 - 10 আর মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে ঠিক আছে সমান হচ্ছে 3 তাহলে দেখো 15 হচ্ছে 19x - 10 তাহলে 15x - 10 সমান হচ্ছে 3 3 9 ঠিক আছে তাহলে কি পাবো 19x সমান হচ্ছে 19 তাহলে পেয়ে গেলাম আমরা কি 19x সমান হচ্ছে 19 তাহলে x1 কি হবে x1 হবে 19/19 কাটাকাটি করে আমরা কি পেয়ে গেলাম x1 হচ্ছে 1 ঠিক আছে তাহলে দেখো আমরা কি করব x এর মান এবারে এক নম্বরে বসিয়ে দেব লিখব যে অতএব x এর মান এক নম্বরে বসিয়ে পাই x এর মান এক নম্বরে বসিয়ে পাই এক নম্বরে বসিয়ে দিলে y ভ্যালু এক নম্বরে বসিয়ে পাই তাহলে কি পাচ্ছি তাহলে দেখো আমরা কি পেয়ে যাব 1/y = হচ্ছে 5 - 2 * 2x না x এর জায়গায় 1 হবে 1 বসিয়ে দেব /3 তাহলে 1/y সমান হচ্ছে 3/3 ঠিক আছে তাহলে এটা কি হচ্ছে 3/3 এটা কেটে গেলে 1 তাহলে 1/y সমান হচ্ছে 1 তাহলে y সমান আমরা পেয়ে গেলাম 1 ঠিক আছে তাহলে নির্ণয় সমাধান আমরা কি লিখব নির্ণয় সমাধান হচ্ছে x1 1 এবং y সমান হচ্ছে 1 নির্ণয় সমাধান x1 হচ্ছে 1 y সমান হচ্ছে x1 1 আর y সমান হচ্ছে 1 ঠিক আছে আশা করি বোঝা গেছে সকলে যাব আমরা নেক্সট অঙ্কে দেখো নেক্সট অঙ্ক দেখে নাও 5 3 টা দেখো 5 3 তে আমরা কি করব ফার্স্ট আমরা যে 1 এখান থেকে y এর ভ্যালুটা বের করে নেব যে 2 নম্বর ইকুয়েশনে বসিয়ে দেব তাহলে আমরা x এর ভ্যালুটা পেয়ে যাব তাহলে কি অঙ্কটা আছে x/2 + y/3 সমান হচ্ছে 1 ঠিক আছে তাহলে এখান থেকে আমরা দেখো y এর ভ্যালুটা বের করে নিচ্ছি তাহলে কি হবে y/3 সমান হচ্ছে 1 - x/2 তাহলে এখান থেকে কি পাবো y সমান হচ্ছে 3 * 1 - x/2 ঠিক আছে তাহলে এটা এক নম্বর ইকুয়েশন দিলাম দুই নম্বর ইকুয়েশন ঠিক আছে x/3 + y/2 = 1 তাহলে দুই নম্বর ইকুয়েশনে কি করব y এর পরিবর্তে আমরা কি বসাবো y এর পরিবর্তে y এর জায়গায় যে ভ্যালুটা বের করলাম দুই নম্বর সমীকরণ দুই নম্বরে y এর পরিবর্তে 3 * 1 - x/2 বসিয়ে পাই 3 * 1 - x/2 বসিয়ে পাই তাহলে কি পেয়ে যাব দেখো এখানে যদি বসাই তাহলে 3/x ফার্স্ট স্টেপ 3/x যেরকম আছে থাকবে x/3 সরি +3/2 হয়ে যাবে এটা সমান 1 ঠিক আছে তাহলে এবার কি পাবো আমরা দেখো তাহলে কি পাচ্ছি বা পরে পেজে করছি x/3 +3/2 -3x/4 equals to 1 তাহলে এখান থেকে কি পাবো দেখো x/3 -3/x টাই কাছাকাছি লিখছি আর 3/2 কে আমরা ডান দিকে যদি নিয়ে যাই তাহলে কি হবে -3/2 হয়ে যাবে তাহলে এটা লসাগু করব লসাগু হচ্ছে 12 তাহলে 4x - 3x = হচ্ছে যে লসাগু যদি করি দেখো আচ্ছা এখানে দেখো এটা 3 3 কে 9 হয়ে যাবে হ্যাঁ লসাগু 3 4 এর যা 3 নম্বর মানে 3 3 কে 9 তাহলে 2 - 3 তাহলে এখান থেকে কি হবে -5x/12 সমান হচ্ছে -1/2 মাইনাস মাইনাস কেটে গেল তাহলে x1 হবে দেখো 12 টা চলে যাবে উপরে আর 5 গুণিত 2 টা চলে আসবে নিচে 5 গুণিত 2 তাহলে 2 6 গুণে 12 তাহলে হবে 6/5 ঠিক আছে তাহলে x এর মান এক নম্বরে বসালে কি পাবো এক নম্বরে বসিয়ে পাই বা x এর মানটা আমরা এক নম্বরে বসিয়ে দেব x এর মান এক নম্বরে বসিয়ে পাই কি পাবো y সমান হবে 3 * 1 - 6/5/2 দেখো এটা /2 ছিল ঠিক আছে তাহলে কি পাবো আমরা দেখো তাহলে বা y সমান হচ্ছে 3 * 1 - 6/5 * 2/1 আছে মানে 1/2 হয়ে যাবে 2 3 6 3 2 6 তাহলে 3 - 1/3/5 এটা যদি লসাগু করি দেখো তাহলে কি পাবো বা y সমান হচ্ছে 3 * 5 - 3/5 সমান হচ্ছে 3 * 2/5 তাহলে হচ্ছে 6/5 ঠিক আছে তাহলে নির্ণয় সমাধান কি হবে নির্ণয় সমাধান হচ্ছে x = 6/5 y = 6/5 ঠিক আছে আশা করি সকলে বুঝতে পেরেছো। যাব আমরা নেক্সট অঙ্কে। দেখো চারটা, চারটা কি আছে দেখো, চারটা বলেছে এক্স বাই থ্রি, এখান থেকে আমরা এক্স ভ্যালুটা এক্সের ভ্যালুটা বের করে নেবো, 2 নম্বরে বসিয়ে দেবো। ঠিক আছে, এটা খুব সোজা অঙ্ক আছে। এক্স বাই থ্রি সমান হচ্ছে ওয়াই বাই ফোর, তাহলে এক্স সমান কী পাবো 3/4 ইন্টু ওয়াই, এটা 1 নম্বর ইকুয়েশন দেবো। তাহলে 7x - 5y সমান হচ্ছে 2, এটা 2 নম্বর ইকুয়েশন দিলাম। এবার কি করবো আমরা 2 নম্বর ইকুয়েশনে এক্সের পরিবর্তে এক্সের পরিবর্তে 3/4 বসিয়ে 3y/4 বসিয়ে পাই। ঠিক আছে, তাহলে দেখো কি হচ্ছে 7 × 3/4y -5y ইকুয়ালস টু 2। তাহলে কি হচ্ছে 3 × 7 = 21y/4 21y/4 -5y -5y সমান হচ্ছে 2। তাহলে লসাগু যদি করে নিই তাহলে কী হবে 4 লসাগু, তাহলে 21y এদিকে হচ্ছে 4 × 5 = 20y -20y সমান হচ্ছে 2। তাহলে কী পাবো y/4 ইকুয়ালস টু হচ্ছে 2, তাহলে y সমান হচ্ছে 8 পেয়ে গেলাম আমরা। তাহলে কী করবো y এর মান আমরা 1 নম্বরে বসিয়ে দেবো, 1 নম্বরে বসিয়ে পাই। ঠিক আছে, তাহলে 1 নম্বরে বসালে কী হবে দেখো x সমান হয়ে যাবে কি 3/4 × 8, তাহলে 4 × 2 = 8, 3 × 2 = 6। তাহলে আমরা কী পেয়ে গেলাম নির্ণয় সমাধান হচ্ছে x সমান 6, y সমান হচ্ছে 8। তাহলে নির্ণয় সমাধান হচ্ছে x সমান 6, y সমান হচ্ছে 8। ঠিক আছে, আশা করি সকলে বুঝতে পেরেছো। তারপর আমরা নেক্সট অঙ্ক দেখো 5 থেকে দেখে কী আছে বলেছে। এরকম যখন অঙ্ক থাকবে তখন আমরা সবসময় যখন নিচে এক্স ওয়াইগুলো থাকবে এরকম টাইপের, তখন আমরা 1/x বা 1/y এর ভ্যালুটা বের করব, দিয়ে 2 নম্বরে বসাবো। ঠিক আছে, তাহলে আমরা ফার্স্টে অঙ্কটা লিখে নিচ্ছি ইকুয়ালস টু 1। তাহলে কী হচ্ছে 2/x, আমরা 1/x এর ভ্যালুটা এখান থেকে বের করবো। 2/x ইকুয়ালস টু হচ্ছে 1 - 5/y, তাহলে 1/x সমান কী হবে 1/2 ইন্টু 1 - 5/y, 1 নম্বর ইকুয়েশন দিয়ে দিলাম। তাহলে 3/x প্লাস 2/y ইকুয়ালস টু 19/20, এটা 2 নম্বর ইকুয়েশন। তাহলে আমরা কী লিখবো 2 নম্বরে 1/x এর পরিবর্তে 1/2 ইন্টু 1 - 5/y বসিয়ে পাই। ঠিক আছে, দেখো তাহলে কী পাবো, তাহলে 3/2 ইন্টু 1 - 5/y প্লাস 2/y ইকুয়ালস টু 19/20। তাহলে এখান থেকে কী পাবো দেখো ব্র্যাকেটটা যদি গুণ করে দিচ্ছি, তাহলে 3/2 - 3/5 15/2y প্লাস 2/y ইকুয়ালস টু হচ্ছে 19/20। তাহলে যদি আমরা লসাও করে নিই এখানে দেখো তাহলে কী হবে 2y, এই দুটো লসাও করবো আমরা, এটাকে ওই দিকে পাঠিয়ে দেবো। ঠিক আছে, লসাও করলে 2y এখানে হচ্ছে -15 প্লাস 4, আর ওইদিকে যদি চলে যায় তাহলে 19/20 -3/2। তাহলে এদিকে লসাও যদি করি তাহলে হবে 20, তাহলে উপরে হবে 19, আর এদিকে -10 × 2 = 20 মানে 3 × 10 = 30। তাহলে এখানে কী হচ্ছে দেখো -11/2y সমান হচ্ছে -11/20, -- কেটে দেবো আমরা, 11 কেটে যাবে, 2 × 10 = 20, এখানে কেটে দিলাম। তাহলে y সমান আমরা কী পেয়ে গেলাম 10। তাহলে আমরা লিখবো যে y এর মান এবার 1 নম্বরে বসিয়ে দেবো। তাহলে y এর মান 1 নম্বরে বসিয়ে পাই, 1 নম্বরে বসিয়ে পাই। কী পাবো 1/x ইকুয়ালস টু হচ্ছে 1/2 ইন্টু 1 - 5/10, 5 × 2 = 10। তাহলে 1/2 ইন্টু 1 - 1/2 মানে হচ্ছে 1/2, তাহলে 1/2 ইন্টু 1/2 তাহলে 1/4। তাহলে 1/x সমান পেয়ে যাচ্ছি আমরা 1/4। দেখো 1/x সমান হচ্ছে 1/4, তাহলে x সমান কী হবে 4। তাহলে আমরা কি লিখতে পারবো যে নির্ণয় সমাধান হচ্ছে x সমান 4 আর y সমান হচ্ছে 10। ঠিক আছে, নির্ণয় সমাধান x সমান হচ্ছে 4, y সমান হচ্ছে 10। আশা করি বুঝতে পেরেছো সকলে। যাব আমরা নেক্সট অঙ্কে। দেখো ছয়টা কি আছে, আমরা অঙ্কটাকে ফার্স্টে গুণ টুন করে এক্সের ভ্যালুটা বের করে দেবো ফার্স্টটা থেকে, দিয়ে আমরা সেকেন্ডটাই বসিয়ে দেবো একটু ক্যালকুলেশন করে নিয়ে। তাহলে কী লিখবো দেখো, ফার্স্টে আমরা অঙ্কটা লিখে নিচ্ছি 1/3 ইন্টু এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 1/4 ইন্টু ওয়াই মাইনাস ওয়ান। তাহলে কোনো কোনো গুণ করে নিচ্ছি, তাহলে কী হবে 4 ইন্টু এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 3 ইন্টু ওয়াই মাইনাস ওয়ান। তাহলে এখান থেকে কী হবে 4x মাইনাস 4y ইকুয়ালস টু 3y মাইনাস 3। তাহলে 4x সমান কী হবে দেখো, 4yটা ওইদিকে চলে গেলে 7y হয়ে যাবে, তো 7y মাইনাস 3। তাহলে x সমান এখান থেকে কী পাবো আমরা 7y মাইনাস 3/4। এটা আমরা 1 নম্বর দিয়ে দেবো, ঠিক আছে। বেশ, তাহলে দেখো সেকেন্ড ইকুয়েশনটা কী আছে, সেকেন্ড ইকুয়েশন আছে 1/7 ইন্টু 4x মাইনাস 5y ইকুয়ালস টু 5 x মাইনাস 7। তাহলে আমরা কোনো কোনো গুণ করি, তাহলে 4x মাইনাস 5টা যেরকম আছে সেরকম থেকে যাবে, 7টার সঙ্গে ওই দিকে একটা গুণ হয়ে যাবে। তাহলে 7x মাইনাস 7 × 7 = 49। তাহলে কী আছে 4x মাইনাস 7x ইকুয়ালস মাইনাস 5y দিকেই থাক, সমান হচ্ছে -49। তাহলে কী হবে -3x মাইনাস 5y ইকুয়ালস টু -49। তাহলে 3x প্লাস 5y সমান হচ্ছে 49। দু নম্বর দিয়ে দিলাম আমরা। এবার কী লিখবো, দু নম্বরে এক্সের যে ভ্যালুটা পেয়েছিলাম সেটা বসিয়ে দেবো। তাহলে আমরা লিখবো যে দু নম্বর সমীকরণে এক্সের পরিবর্তে 7y মাইনাস 3/4 যেটা পেলাম 7y মাইনাস 3/4 বসিয়ে পাই। তাহলে কী পাবো দেখো 3 ইন্টু 7y মাইনাস 3/4 প্লাস 5y ইকুয়ালস টু 49। তাহলে এখান থেকে তারা গুণ করে নিচ্ছি আমরা একবারে, তাহলে কী পাবো, তাহলে দেখো 3 × 7 = 21y মাইনাস 3 × 9/4 প্লাস 5y সমান হচ্ছে 49। তাহলে কী হবে এটা লসাগু 4, তাহলে যেরকম আছে সেরকম থেকে যাবে। ওপরটা 21y মাইনাস 9, এখানে 4 × 5 = 20y সমান হচ্ছে 49। তাহলে কী পাবো দেখো 20 আর 21 হচ্ছে 41, তাহলে 41y মাইনাস 9 সমান হচ্ছে, এটা গুণ করে দিয়েছি, তাহলে 4 × 9 = 36, 6 থাকলো 3 × 4 = 16, 7 = 19, 196। তাহলে 41y সমান হচ্ছে 196 প্লাস 9 হয়ে যাবে এদিকে চলে গেলে, তাহলে কত হচ্ছে এটা যোগ করলে হবে 5, এদিকে 0, 2, 205, ঠিক আছে। তাহলে y সমান হচ্ছে 205/41। কাটাকাটি করলে কী পাবো আমরা, 5 দিয়ে যদি কেটে যাই, 5 দিয়ে কেটে যাবে, তাহলে y সমান পেয়ে গেলাম 5। এবার কী করবো, y এর মান আমরা 1 নম্বরে বসিয়ে দেবো, ঠিক আছে। তাহলে y এর মান 1 নম্বরে বসিয়ে পাই, কী পাবো x সমান হচ্ছে কী পেয়ে যাবে, x সমান হচ্ছে 7 × 5 মাইনাস 3/4। তাহলে 5 × 7 = 35 মাইনাস 3/4, তাহলে হচ্ছে 32/4, 4 × 8 = 32, হচ্ছে 8। তাহলে আমরা কী পেয়ে গেলাম x সমান 8, ঠিক আছে। তাহলে বা x সমান হচ্ছে 8। তাহলে আমরা কী লিখবো, যে অতএব নির্ণয় সমাধান হচ্ছে x সমান 8, y সমান হচ্ছে 5। নির্ণয় সমাধান x সমান হচ্ছে 8, y সমান হচ্ছে 5, ঠিক আছে। আশা করি সকলে বুঝতে পেরেছো। যাব আমরা নেক্সট অঙ্কে। দেখো নেক্সট অঙ্কটা আছে 5 এর 7টা। কী আছে, খুব ভালো অঙ্ক, লসাগু করে আমরা এটা করব, যেহেতু অঙ্ক নিচে x yগুলো নেই, কারণ আমরা দেখো 5এরটা তারপর 2এরটা যেভাবে করেছিলাম সেগুলো তো নিচেই ছিল। এই অঙ্কটা ভুল আছে, মানে y/18 হবে এটা, হ্যাঁ, x/14 প্লাস y/18। তোমরা একটু ঠিক করে নেবে এটা। তাহলে ফার্স্টে আমরা অঙ্কটা লিখে নিচ্ছি x/14 প্লাস y/18 সমান হচ্ছে 1। তাহলে যদি লসাগু করে নিই আমরা দেখো 14 আর 18, তাহলে কী হবে 2 দিয়ে দিলে 7 × 2 = 14, 9 × 2 = 18, তাহলে 7 × 2 = 14, 9 = 126, এটা গুণ করলে। তাহলে লসাগু আমরা কী পেয়ে গেলাম 126 লিখে নেবো। তাহলে এখানে কী হবে 14 চলে গেছে, তাহলে 9x, আর এখান থেকে যদি 18 চলে গেছে মানে হচ্ছে 7y সমান। তাহলে আমরা কী পেলাম এখান থেকে x 9x প্লাস 7y সমান হচ্ছে 126। তাহলে আমরা যদি ডিরেক্ট এখান থেকে x এর ভ্যালুটা বের করি, কী পাবো দেখো x1 की पे जाबो x1 में जाबे 126 minus 7y by 9 আমরা এক নম্বর ইকুয়েশন দিয়ে দেব ঠিক আছে বেশ এবার দেখো লেনে কি পাবো x + y / 2 + 3x - 5y / 4 = 2 লসাগু করলে কি পাবো 4 তাহলে হবে 2x + 2y + 3x - 5y = 2 তাহলে এটা যদি তাহলে দেখো 5x minus 3y so much is 8 the 2 number equation the 2 number equation the 2 kikorbomna 2 number x এর পরিবর্তে যেটা পেয়েছিলাম 126 minus 7y by 9 এর বসিয়ে দেব তাহলে লিখছি যে 2 নম্বরে x এর পরিবর্তে 126 minus 7y by 9 বসিয়ে পাই 9 বসিয়ে की पापा ताले देखो 5 into 126 minus बेटा है ताले 5 into 126 minus 7y by 9 minus 3y so 8 ताले ये गुण कर ले है देखो 630 minus 35y by 9 minus 3y so 8 তাহলে কি হচ্ছে 630 - 35y minus লসাগু করে নিচে 9 630 - 35y যেরকম আছে সেরকম বসে যাবে এখানে হবে 3 9 27y সমান 8 তাহলে এটা কি পাবো দেখো এটা আমরা পেয়ে যাচ্ছি 630 - 62 হচ্ছে নাকি না 7 পাশে পড়ে 2 থাকলে 62y সমান হচ্ছে গুণ করে দিচ্ছি আমরা এটা 72 হয়ে যাচ্ছে তাহলে 662y সমান হচ্ছে 72 minus 630 তাহলে বা 62y সমান হচ্ছে এটা কত হবে minus 558 তাহলে y সমান কি পেয়ে যাব 558 by 62 9 দিয়ে কেটে যাবে তাহলে y সমান পেয়ে গেলাম 9 তাহলে y এর মান আমরা এক নম্বরে বসিয়ে দেব লিখব y এর মান এক নম্বরে বসিয়ে পাই ঠিক আছে কি পাবো তাহলে দেখো x1 पे जाओ x1 है 126 minus 7 into 9 by 9 तले 126 minus 63 by 9 तले 63 by 9 है 7 9 63 by 9 7 9 63 7 तले by x1 है 7 तले निर्णय समाधान हमने की पाबो x1 7 और y1 है 9 ठीक है x1 is 7 और y1 is 9 আশা করি সকলে বুঝতে পেরেছো যাব আমরা নেক্সট অঙ্কে দেখো নেক্সট অঙ্ক 8 এর অঙ্কটা কি আছে খুব ভালো অঙ্ক আছে এটা ফার্স্ট এর একবার সমান করব 2pq আর সেকেন্ড একবার সমান করব সমান 2pq হবে তাহলে আমরা ভুল করে আমি আচ্ছা নাম্বারটা মিস এখানে দেওয়া হয়নি 5 এর 8 একটা 8টা দিইনি দেখো অঙ্কটা কি আছে তাহলে p * x + y = 2pq তাহলে আমরা কি করব x plus y ভ্যালুটা কি হবে by x plus y সমান হবে দেখো 2p কে যদি আমরা qp দিয়ে ভাগ করি তাহলে pp কেটে যাবে ঠিক আছে তাহলে 2q হয়ে যাবে তাহলে y সমান n দিয়ে কি পাবো 2q - x এটা এক নম্বর সমীকরণ দিয়ে দেব আর দুই নম্বরটা কি আছে q * x - y সমান হচ্ছে 2pq তাহলে x - y সমান হচ্ছে 2p x - y সমান হচ্ছে 2p দুই নম্বর ইকুয়েশন দিয়ে দেব এটা কি করব আমরা এবার 2 নম্বরে y এর পরিবর্তে 2x - q বসিয়ে দেব তাহলে লিখছি যে 2 নম্বরে y এর পরিবর্তে 2q - x বসিয়ে পাই ঠিক আছে তাহলে কি পেয়ে যাব দেখো পরের পেজে করছি তাহলে x - কি হয়ে যাবে এটা x - 2q - x সমান হচ্ছে 2p তাহলে এটা কি হয়ে যাবে x - 2q + x সমান হচ্ছে 2p তাহলে x x হচ্ছে 2x সমান হচ্ছে 2p + q 2p এর ওদিকে 2q তে প্লাস হয়ে যাবে ওদিকে গেলে তাহলে x সমান কি হয়ে যাবে p + q ঠিক আছে x এর ভ্যালু আমরা এবার কি করব x এর ভ্যালুটা এক নম্বর ইকুয়েশনে বসিয়ে দেব ঠিক আছে লিখব যে x এর মান 1 নম্বরে বসিয়ে পাই 1 নম্বরে বসিয়ে পাই কি পাবো দেখো y সমান হচ্ছে কি 2q - p + q তাহলে কি হবে 2q - p - q সমান হচ্ছে p - q তাহলে আমরা কি পেয়ে গেলাম নির্ণয় সমাধান হচ্ছে x = p प्लस क्यू वाई समान होच्छे पी माइनस क्यू तो हमें लिखे नेब जे निर्णय समाधान एक्स समान होच्छे पी प्लस क्यू वाई समान होच्छे पी माइनस क्यू तो आशा करी अंकगुलो सबाई ঠিকঠাক ভাবে বুঝতে পেরেছো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে এবং তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে যাতে ওরাও তোমার মতো কিছু শিখতে পারে আর ডেসক্রিপশনে প্লেলিস্ট করে প্রত্যেকটা চ্যাপ্টারে সলিউশন করে দেওয়া আছে তোমরা ইচ্ছে হলে সেখানে গিয়ে ডেসক্রিপশন থেকে বিভিন্ন চ্যাপ্টার সলিউশনগুলো দেখতে পারো আর যারা এখনো পড়াশোনা বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নাও নেক্সট চ্যাপ্টারের আপডেট খুব তাড়াতাড়ি আসছে আজকের জন্য এটুকুই ধন্যবাদ